আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। টেক মার্ভেলাসের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনাদের মাঝে নিয়ে আসলাম S23 এই ফোনটি। চলুন জেনে নেওয়া যাক এর বিস্তারিত। প্রথমে যদি আমরা ফোনের ডিজাইনের দিকে তাকাই তাহলে দেখতে পাবেন ফোনের ডিজাইনটি অনেক সুন্দর, যেটা পার্সোনালি আমার কাছে খুবই ভালো লেগেছে। এই ফোনের ডিজাইনটা আশা করি সকলের কাছেই ভালো লাগবে। আপনারা ফোনটির রাইট সাইডে দেখতে পাচ্ছেন পাওয়ার বাটন, তার একটু উপরেই রয়েছে ভলিউম বাটন। ফোনটির লেফট সাইডে তেমন কিছুই নেই। আমরা ফোনটির নিচের দিকে যদি তাকাই তাহলে দেখতে পাবেন একটি সিম স্লট, একটি টাইপ সি পোর্ট, মাইক্রোফোন এবং মিনি স্পিকার। এরপরে ফোনের উপরের দিকে যদি তাকাই তাহলে দেখতে পাচ্ছেন সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন রয়েছে। ফোনটিতে অ্যালুমিনিয়াম ফ্রেম ইউজ করা হয়েছে। ফোনটির ফ্রন্ট এবং ব্যাক সাইডে প্রোটেকশনের জন্য গরিলা গ্লাস ভিক্টাস 2 ইউজ করা হয়েছে। ফোনটির ডিসপ্লের দিকে যদি তাকাই তাহলে দেখতে পাবেন চীন আর বেজেল খুবই কম। ফোনটি হাতে নিলে মনে হয় আস্তে একটি ডিসপ্লেই ধরে আছি। এই ফোনটিতে ডাইনামিক অ্যামোলেড 2x 120Hz এর একটি ডিসপ্লে ইউজ করা হয়েছে। ডিসপ্লেটির সাইজ হচ্ছে 6.1 ইঞ্চ। ডিসপ্লেটিতে HDR10+ এর সাপোর্ট তো রয়েছেই। 1750 nits পিক ব্রাইটনেস তো পেয়ে যাবেন, যার দ্বারা ডিসপ্লেটি ডিরেক্ট সানলাইটও ভালোভাবে দেখা যাচ্ছিল। কন্টেন্ট উপভোগ করে খুবই মজা পাবেন। ডিসপ্লেটি এক কথায় অসাধারণ। এই ফোনটিতে স্ন্যাপড্রাগনের Gen 2 প্রসেসরটি ইউজ করা হয়েছে, যার দ্বারা আপনারা যে কোনো ধরনের হেভি কাজ অনায়াসে করে নিতে পারবেন। এই ফোনটি দিয়ে আপনি যে কোনো ধরনের গেম অনায়াসে হাই সেটিংসে প্লে করতে পারবেন। এই ফোনটিতে স্টেরিও স্পিকার ইউজ করা হয়েছে। চলুন দেখে নেওয়া যাক সাউন্ড কোয়ালিটি কেমন। আমার কাছে এর সাউন্ড কোয়ালিটিটা মোটামুটি ভালোই লেগেছে। ফোনের স্পিকারের সাউন্ডটা বেশ লাউড ছিল এবং ক্লিয়ার। ফোনটির ওয়ান UI 5.1 এর সাথে রয়েছে Android 13। ফোনটির UI একদম স্মুথ ছিল। এই ফোনটিতে 8GB RAM এর সাথে 128GB 256GB এবং 512GB স্টোরেজ পেয়ে যাবেন। 128GB যে ভেরিয়েন্টটি রয়েছে সেটাতে ইউজ করা হয়েছে UFS 3.1, 256GB আর 512GB ইউজ করা হয়েছে UFS 4.0। ফোনটিতে আন্ডার ডিসপ্লে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইউজ করা হয়েছে। এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি যথেষ্ট পরিমাণ ফাস্ট ফোনটিকে আনলক করতে পারে। ফোনটির ব্যাক সাইডে 3টি ক্যামেরা ইউজ করা হয়েছে। এই ফোনটিতে মেইন ক্যামেরা হিসাবে পেয়ে যাবেন 50MP একটি সেন্সর, আরও থাকছে 10MP একটি টেলিফোটো লেন্স, 12MP আল্ট্রাওয়াইড ক্যামেরা। ফোনটি ইউজ করা হয়েছে 12MP একটি সেলফি শুটার। চলুন ফোনটির ক্যামেরা পারফরমেন্স দেখে আসি। আপনারা যদি ওয়াইড অ্যাঙ্গেল ফটো দেখেন তাহলে দেখতে পাবেন ওয়াইড অ্যাঙ্গেল ফটোটি খুবই সুন্দর এসেছে এবং কালারফুল। ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং মেইন ক্যামেরার ফটো প্রায় সেমই, পার্থক্য খুবই কম। মেইন ক্যামেরা দিয়ে কালারফুল ফটো পেয়ে যাবেন যা দেখতে ভালোই লাগে। ওয়ান এক্সপোর্টেড মোডে ফটো তুললে পিসের ব্যাকগ্রাউন্ডের ব্লারটা একটু কম আসে। টেলিফোটো লেন্সের পোর্ট্রেট ফটো একদম অস্থির লেভেলের আসে যা দেখতে খুবই সুন্দর। যারা পোর্ট্রেট ফটো তুলতে পছন্দ করেন তারা খুবই সুন্দর সুন্দর পোর্ট্রেট ফটো পেয়ে যাবেন। পোর্ট্রেট ফটোতে ব্যাকগ্রাউন্ড ব্লারটা একদম অ্যাকুরেট আসে। টেলিফোটো লেন্স দিয়ে সর্বোচ্চ আপনারা 30x পর্যন্ত জুম করতে পারবেন। 10x জুম পর্যন্তই আপনারা একদম ঠিকঠাক ফটো পেয়ে যাবেন। এর যে বেশি জুমের ফটোগুলো অতটাও ইউজেবল না। রাত্রে ছবি তুললেও ভালো ছবি আসে, নয়েস একদমই কম। আর যদি আপনারা নাইট মোডে ছবি তুলেন তাহলে ছবিতে কোনো নয়েস লক্ষ্য করবেন না, নর্মাল মোডের চেয়ে অনেকটাই ব্রাইট ছবি ক্যাপচার করে। এই ফোনটি দিয়ে আপনারা চাঁদের ছবিও ক্যাপচার করতে পারবেন। যারা সেলফি তুলতে ভালোবাসেন অনেক সুন্দর সুন্দর ছবি তুলে নিতে পারবেন এই ক্যামেরাটি দিয়ে। যদি পোর্ট্রেট সেলফির কথা বলি, পোর্ট্রেট সেলফিতে মোটামুটি ভালো সুন্দর ছবি আসে। আপনারা যদি গ্রুপ পোর্ট্রেট ফটো নিতে চান, যদি সকলে ক্যামেরার ক্লোজ না থাকেন তাহলে দেখবেন আপনি ব্যতীত আর সকলের ফেস ব্লার হয়ে গেছে। চলুন ফোনটির ভিডিও কোয়ালিটি দেখে নেওয়া যাক। এই ফোনের ভিডিও কোয়ালিটি আমার মতে ভালোর কাতারেই পড়ে। বেশ সুন্দর ভিডিও পেয়ে যাবেন এই ফোনটি থেকে। ফোনের ভিডিওটি যথেষ্ট পরিমাণ স্টেবল। আমি অনেক জোরে দৌড়িয়েছি এই ফোনটি নিয়ে, তারপরও যথেষ্ট পরিমাণ স্টেবল রয়েছে এই ভিডিওটি। এই ফোনটি দিয়ে আপনারা সর্বোচ্চ 8K ভিডিও রেকর্ড করতে পারবেন। আপনারা চাইলে এই ফোনটি দিয়ে পোর্ট্রেট ভিডিও করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক পোর্ট্রেট ভিডিওর কোয়ালিটি কেমন আসে। পোর্ট্রেট ভিডিওটি আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন কতটা অ্যাকুরেট পোর্ট্রেট আসে। এই ফোনটিতে 3900mAh এর একটি ব্যাটারি ইউজ করা হয়েছে। এই ব্যাটারিটি চার্জ দেওয়ার জন্য 25W একটি ফাস্ট চার্জার ইউজ করা হয়েছে। এর সাথে থাকছে 15W একটি ওয়ারলেস চার্জার, আরও সাথে থাকছে 4.5W এর রিভার্স ওয়ারলেস চার্জার। যারা হেভি ইউজার না, টুকটাক ফোন ইউজ করেন, তারা 8 থেকে 10 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। যারা ছোটখাটো ফোন পছন্দ করেন তাদের জন্য এই ফোনটি একদম বেস্ট অপশন। এই ফোনটিকে এক কথায় বলা চলে ছোট প্যাক বড় ধামাকা। যাদের ভালো ক্যামেরা দরকার, সাথে ভালো পারফরমেন্সও এবং হ্যান্ডি একটি ফোন খুঁজছেন, তারা অনায়াসে এই ফোনটি নিতে পারেন। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।